আজকে 21শে জুলাই, গুরু পূর্ণিমা। আজকের দিনে বাড়ির সবাইকে নিয়ে হাজির হয়ে গেছি যাদবপুরের রামঠাকুরের আশ্রমে অনেক দিন পর। তো আজকে সব কিছু ঘুরে তোমাদের দেখাবো বন্ধুরা, ভিডিওতে সঙ্গে থেকো। বন্ধুরা, আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন কিন্তু পুজো প্রায় শেষের দিকে। এইটা দেখো, তুলসী মঞ্চ আছে, তুলসী মঞ্চের সামনে ঠাকুরের যে কক্ষ আছে তার সামনেটা, আর তুলসী মঞ্চটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। আমি আর ভাবতেও পারিনি যে 21শে জুলাই গুরু পূর্ণিমার দিন এত ভিড় হতে পারে, কেননা সেদিনকে কিন্তু কলকাতা শহরে অনেক কম গাড়ি ঘোড়া চলেছে, আমাদের নিজেরই যেতে খুব অসুবিধা হয়েছে। কিন্তু ভক্তের রাশকে কেউ কমাতে পারেনি, দূর দূর থেকে সবাই কিন্তু গাড়ি নিয়ে চলে এসেছে। আর এখানে দেখো দু ধরনের লাইন হয়ে, তো একটা লাইনে হচ্ছে যারা প্রসাদ হাতে নিয়ে খেয়ে বেরিয়ে যাবে, আরেকটা লাইন হচ্ছে যারা বসে খাবে। বসে খাওয়ার কুপন কিন্তু 60 টাকা দিয়ে কাটতে হয়েছিল বন্ধুরা। আর তোমরা শুধু দেখো কি ভিড়, কি ভিড়! বসে খাওয়ার কুপনের লাইন দিতে হয়েছিল, কিন্তু প্রচুর লাইন পড়েছিল বন্ধুরা। এখানে হচ্ছে বসে খাওয়ার যে লাইনটা, এখান থেকে শুরু, দেখো কতটা লাইন পড়েছে আর কত দূর দূর থেকে মানুষেরা এসেছে। এত ভিড় হয়েছে যে এখানেই কার পার্কিং করতে হয়েছে, কার পার্কিংয়ের জন্য কিন্তু আলাদা জায়গারও ব্যবস্থা রয়েছে বন্ধুরা। আমরা লাইনে দেওয়ার জন্য যাচ্ছি যে কোথায় লাইনটা শেষ হয়, কত লাইন পড়েছে দেখো। আর এই গৃহটা দেখছো যে, এই ঘরটা, এখানে কিন্তু শ্রাদ্ধের কাজ করা হয়, তোমরা যদি কেউ করতে চাও তাহলে কিন্তু আগের থেকে এসে এখানে কথা বলে যেতে হবে বন্ধুরা। আর এই দেখো লাইন, ওয়েদারটা ছিল কিন্তু সেদিনকে একটু রোদ একটু বৃষ্টি, এই রোদ উঠছে খড়কড়া, আবার হচ্ছে বৃষ্টি হচ্ছে ঝুমঝুমিয়ে, একদম লাইনে শয়ে শয়ে মানুষ এসেছিল। আমরা নিজেরা 3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে কিন্তু প্রসাদ পেয়েছি বন্ধুরা। এইটা কিন্তু একদম যেখানে বসিয়ে খাওয়ানো হয় তার গেটের সামনে আমরা চলে এসেছি। কিছু ইনফরমেশান আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যাতে তোমাদের কাজে লাগে। আর এই দেখো, এখানে আমাদের বাড়ির সবাই ছিল, আমরা প্রায় 10 জন মিলে গেছিলাম বন্ধুরা। আর হ্যাঁ বন্ধুরা, আমার একটু ঠান্ডা লেগেছে তাই আমার গলাটা বসে গেছে, তো তোমরা কিছু মনে করো না, একটু মানিয়ে নিও। চলো বন্ধুরা, আমার একটাই উদ্দেশ্য থাকে যে দূর দূরান্ত থেকে যারা ভক্তবৃন্দরা আছে তারা যাতে ঘরে বসে ঠাকুরেরকে দর্শন করতে পারে, ঠাকুরের মন্দির দর্শন করতে পারে। এখানে দেখো সব মারা বসে আছে, আমাদের কিন্তু ভেতরে আমরা ঢুকে গেছি, দেখো কত লোক হয়েছে বন্ধুরা, কত লোক, এমনকি এখানে শয়ে শয়ে লোক বসে খাচ্ছে, এমনকি ভেতরেও আরও অনেক রুম আছে যেগুলো কিন্তু এই স্পেশাল দিনেই খুলে দেওয়া হয় যাতে সবাই বসে খেতে পারে। দেখো বন্ধুরা, অনেকদিন পর গেলাম, এবারে গিয়ে কিন্তু এই নতুনত্বটা দেখলাম যে খাওয়ার পরিবেশন করার সময় এইরকম গাড়ি করে খাওয়ার পরিবেশন করছে। এইটাতে কিন্তু যারা খাওয়ার পরিবেশন করে তাদের খাওয়ার দিতে খুব সুবিধা হয়। আর দেখো প্রথমেই দিয়েছিল পোলাও আর হচ্ছে বেগুনি, তারপরে এসেছিল কিন্তু
পোলাও আবার দিয়েছিল, যে যার লাগবে তাকে আবার পোলাও দিয়েছে, আর তার সাথে দিয়েছিল আলু পনিরের তরকারি। বন্ধুরা স্বাদ ছিল খুবই ভালো। তারপরে কিন্তু এসেছিল চাটনি আর পায়েস। এত ভিড়ের মধ্যেও, এত মানুষের ঢল যেখানে নেমেছে, সেখানে যে এত সুন্দর করে ব্যবস্থা করেছিল সেটাই কিন্তু দেখলে অবাক হয়ে যায়। এখানে আমরা সবাই বসে আছি, বসে প্রসাদের অপেক্ষা করছি, ভোগের অপেক্ষা করছি। কিছু নেয়নি, দেখো পায়েস নেয়নি, দেখো খেয়ে উঠে হাত ধুয়ে তোমাদের এখন দেখাই আশ্রমের পাশে যে বাগানটা আছে সেইটার। এখানে দেখো বন্ধুরা কি সুন্দর ঢ্যাঁড়স গাছ লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ গাছে কি সুন্দর ঢ্যাঁড়স হয়েছে। আর চারদিকটা তোমাদের দেখাচ্ছি, দেখে নাও কি কি গাছ লাগানো হয়েছে। এখন এইরকম দেখছো, কিন্তু দু তিন মাস পর কিন্তু এখানে নতুন করে গাছ লাগানো হবে, শীতের ফুল লাগানো হবে। আর দেখতে সেই সময়টা যে কি ভালো লাগে, আমার অনেক ভিডিওতে কিন্তু তোমাদের সাথে সেটা আমি শেয়ার করেছি। বন্ধুরা খাওয়া হয়ে গেছে, দেখো আমরা এখন বেরোচ্ছি। আর আমরা যখন খাচ্ছিলাম না, খুব বৃষ্টি হচ্ছিল, দেখো এই দেখো জল জমে গেছে। আবার কিন্তু যখন খেয়ে উঠে দেখছি ঝকঝক করছে আকাশ। খাওয়ার পর আমরা সবাই এখানে একটুখানি বসেছি, বসে একটুখানি না তুলসী মঞ্চের কাছে একটুখানি রেস্ট নেব। রেস্ট নিয়ে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, কেননা যাতায়াতের খুব অসুবিধা হয়েছিল, ফিরতে খুব কষ্ট হয়েছিল। আর বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো।